আমাদের পাড়া সে বাবলা আছে না, হ্যাঁ ওয়ার বেটাটা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, তো বলি বাবলা ওরা অনেক গরিব জানো তো, বাবলা মনে হয় আর ওয়ার বেটাটাকে পড়াতে পারবে না বুঝলে। ওয়ার বেটা সেদিন আইছিল আমার ঘরে, দিয়ে আমাকে বলছে যে এ রাধা দিদি আমাকে কিছু একটা বল, আমাকে তো এবারে রোজগার করতে হবে, কাজ তো আমি পড়াশোনা করতে লাগবো, আপনারা আমাকে রোজগার করতে হবে, সংসারটা দেখতে হবে, তো কিছু একটা বল কেমন করে পয়সা রোজগার করব। তো আমি ভাবলাম যে হ্যাঁ তাই তো বটে, ইয়াদের জন্য তো কিছু একটা করতে হবে। হ্যাঁ তা বলি তোমাদিকে বলছি যে এইরকম যারা ছেলেপুলেগুলো আছো, মনে করো যারা এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়া পরে আর পড়াশোনা করতে পারবে না, বা পড়াশোনা করতে পারলেও তোমাদেরকে রোজগার করতেই হবে, সংসারের জন্য তোমাদেরকে রোজগার করতেই হবে, বলি তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ফায়দা পাবে। আর শুনো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, আবার যারা নতুন আইছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দিয়ে বসো চুপ করে বসো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বলি আমাদের দেশে তো চাকরি বাধা, মানে মনে করো তুমি এই বিজ্ঞানের যে কি বলে সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ তাহলে তুমি হয়ে গেলে ডাক্তার, আর নাহলে তুমি ইঞ্জিনিয়ার, আর এই মনে করো তুমি গেল ওই কি বলে ওইটাকে কমার্সের স্টুডেন্ট, তাহলে তুমি কি করবে, তুমি ওই বিজনেস করবে, আর নাহলে এই চার্টার অ্যাকাউন্ট ফাটার অ্যাকাউন্ট করবে। হ্যাঁ আর এই মনে করো তুমি এই আর্টসের স্টুডেন্ট, তাহলে তুমি বিএ পাস করে আর মাস্টারই হবে। আমাদের দেশে তো চাকরি একবারে বাধা। কিন্তু তোমরা কি জানো, বলি এই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ছাড়া দুনিয়ায় অনেক কাজ আছে, অনেক কাজ আছে যেগুলো করে পরে তুমি লাখ লাখ টাকা কামাতে পারবে, বুঝেছ? বলি শুনো ভালো করে, এই যে ডিগ্রিগুলো, এই যে মনে করো এই আমার ছেলে ফার্স্ট হয়েছে, এই আমার মেয়া ফার্স্ট হয়েছে, এই যে ডিগ্রিগুলো এই ফার্স্ট হচ্ছে, এই এত পার্সেন্ট নাম্বার পাচ্ছে, এত এইগুলো চাকরি জীবনে কোনো জায়গা পাবে না, ভালো করে শুনে রাখো। মানে চাকরি জীবনে কেউ তোমাকে জিজ্ঞাসা করেছে, মনে করো তুমি চাকরি করতে গেছো, কেউ বলেছে যে উমুক বাবু এই তুমি 10 ক্লাসে কত নাম্বার পেয়েছিলে, তুমি ফার্স্ট হয়েছিলে না কি হয়েছিলে, কেউ জিজ্ঞাসাও করবে না, কোনো কাজেও লাগবে না, বুঝেছ? এই তুমি কোন স্কুল থেকে পাস করলে না কোন কলেজ থেকে, বাবা রে তুমি এই কলেজ থেকে পাস করেছ, তা তো তোমার বিরাট বড় চাকরি না, ডিগ্রিগুলো চাকরি জীবনে কোনোই কাজে লাগে না, বুঝেছ? জীবনে সফলতা আনতে গেলে তোমার ভিতরে স্কিলটাকে জানতে হবে। তুমি এত ডিগ্রি পেয়েছো মানে যে তুমি জীবনে একটা বিরাট সফল মানুষ, কিন্তু এটা নয়, তার জন্য তোমাকে ভেতরে স্কিলটাকে জানতে হবে। আবার কি হয় শুনো, আর কিছু ছেলেপুলে আছে যে যারা মনে করো এই কম বয়স, তো এই বয়সটাতে তো ভুল করার বয়স। হ্যাঁ দেখো মনে করো কিছু ছেলেপুলে আছে কি বলতো, বাবা রে এই চাকরিটাতে এত টাকা দিবে বলছে, তাহলে ওই চাকরিটা আমি করতে চলে যাই, এই করতে গিয়ে অনেক জায়গায় ফাঁসে গেছে, কেন্দ্রে কেন্দ্রে জীবন যাচ্ছে ওদের। আবার তারপরে শুনো, এই মনে করো তুমি ভালো মাটির কাজ করতে জানো, কিংবা তুমি ভালো ছবি আঁকতে জানো, তুমি ভালো গান করতে জানো, কিন্তু তুমি কি করলে অন্য একটা কাজে চলে গেলে, যে না ওই কাজে অনেক টাকা আছে আমি ওই কাজটা করি গা, করতেই লাগবে, কেন কি তোমার তো ওখানে কোনো গুণই নাই, তোমার গুণ তো ছবি আঁকাতে, তোমার গুণ মাটির কাজে, তোমার গুণ গান করাতে, তো তুমি যে গুণটা তোমার ভিতরে আছে ওই গুণটাকে আগে জানো, ওটাকে চিনো, ওইটাকে কাজে লাগাও, তোমার গুণটাকে কাজে লাগিয়ে দেখো কত টাকা তুমি কামাতে পারবে। এই তুমি ইন্টারনেটের দুনিয়ায় বাস করছো, ইন্টারনেটে সার্চ করে দেখে নিবে কত বড় বড় সঙ্গীত শিল্পী আছে, কত বড় বড় চিত্রশিল্পী আছে। হ্যাঁ বলি তোমার যদি ছবি আঁকাতে ভালো, তো তুমি ছবি আঁকাগুলো বিক্রি করো, বাজারে বিক্রি করো, তুমি এক্সিবিশন করো, লাখ লাখ টাকায় বিক্রি হবে তোমার ছবি আঁকা। নিজের গুণটাকে কাজে লাগিয়ে কাজ করো, বুঝেছ? টাকার পিছনে দৌড়াও না, যারা টাকার পিছনে দৌড়িয়েছে তারা কোনোদিন জীবনে সফলতা পায় নাই। নিজের গুণটাকে জানো, নিজের স্কিলটাকে জানো, সেইটাকে কাজে লাগাও, জীবনে সফলতা নিশ্চয়ই আসবে। আমার ক্যাম্পেনিং এর নাম হচ্ছে নট এপ্রিল ফুল, উই সেলিব্রেট এপ্রিল কুল। সামনে ভীষণ ভয়ঙ্কর গরম আসছে, তার কথা মাথায় রেখে আমরা অ্যাটলিস্ট
একটা করে গাছ লাগাবো। তো আমি আপনাদের অনুরোধ করব যে প্লিজ আপনারা আমার এই ক্যাম্পেইনিং এর সাথে থাকুন, আপনারাও গাছ লাগান, এবং যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টস করে জানান যে হ্যাঁ আমরা গাছ লাগিয়েছি, আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ আপনারা গাছ লাগানোর একটা করে ফটো তুলে সেই ফটোটা কমেন্টসে আমাকে সেন্ড করুন, আর যারা ইনস্টাগ্রামে দেখবেন তারাও আমাকে লিখে জানাবেন যে গাছ লাগিয়েছেন কিনা।